আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের মালাই চপ, যেটা তৈরি করা খুবই সহজ। অনেকে হয়তো তৈরি করতে পারেন, আবার অনেকে হয়তো ব্যর্থ হয়েছেন। তো যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপি, যেভাবে তৈরি করলে আপনারা 100% পারফেক্ট মালাই চপ তৈরি করতে পারবেন, সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো তৈরি করতে গিয়ে দেখেছেন মিষ্টিগুলো সব ফুলছে না, বা কিছু মিষ্টি চুপসে যায়, বা 100% পারফেক্ট হয় না। 50% যদি মিষ্টি ভালো হয় তো বাকি 50% মিষ্টিগুলো হয় না, অথবা এমন হচ্ছে যে মিষ্টির ভিতরে সেদ্ধ হচ্ছে না। তো এগুলো কারণ কি? এগুলো বিভিন্ন টিপস থাকবে পুরো রেসিপি জুড়ে। তো আপনার ভিডিওটি দেখবেন, যে টিপসগুলো ফলো করে মিষ্টি তৈরি করলে কিন্তু আপনারা পারফেক্ট মালাই চপ মিষ্টি তৈরি করতে পারবেন। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এর জন্য লাগবে ডিপ্লোমা গুঁড়া দুধ। ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়ে এই মালাই চপটা তৈরি করলে মালাই চপ একদম পারফেক্ট হবে। লাগবে রেড কাপ বাটার অয়েল। চেষ্টা করুন বাটার অয়েল দিয়ে তৈরি করতে। প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার অয়েল। চা চামচ দিয়ে মেপে নেবেন। আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো দুধের মধ্যে গলে যাবে। এরপরে সব কিছু খুব ভালোভাবে মিশে নিতে হবে গুঁড়া দুধের সঙ্গে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে ডিম। মাঝারি সাইজের একটি ডিম খুব ভালোভাবে ফেটে নেবেন। সাদা অংশ এবং কুসুম যেন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপর সেটা গুঁড়া দুধে দিয়ে জাস্ট হালকা হাতে আঙ্গুলি দিয়ে এটাকে মিক্স করে একটা আঠালো ডো তৈরি করতে হবে। এটাকে মুঠ পাকিয়ে দলা পেকে আপনারা করতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। কোথাও শক্ত হবে, কোথাও সফট হবে, তখন মিষ্টিটাও ভালো হবে না। সো আঙ্গুল দিয়ে হালকা হাতে মিক্স করতে করতে একটা সময় দেখবেন খুব সুন্দর আঠালো একটা ডো তৈরি হবে, যেটা দিয়ে মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ আঠালো হয়েছে। তো এরকম করে এটা তৈরি করতে হবে। এখন হাতটা আমি ধুয়ে ক্লিন করে নেব মিষ্টি বানানোর জন্য। এই অবস্থায় মিষ্টি বানানো যাবে না, হাতে লেগে যাবে। তো এটা কিন্তু আমি 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রাখিনি, জাস্ট হাত ধুয়ে এসে আবার ওই মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু সেদ্ধ হওয়ার পর 3 গুণ বেশি হয়ে যায়, মানে বড় হয়ে যায়। সো সেটা বুঝে আপনারা মালাই চপটা তৈরি করবেন। তো এভাবে সমস্ত মালাই চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে মালাই চপ হয়েছে আপনার 11 পিসের মতো। এখানে 10 পিস আছে আর একটা ছোটো হয়েছিল। তো এখানে তরল দুধ নিয়েছি আপনার 1 লিটার আর 5টি সাদা এলাচ দিলাম। দিয়ে দিচ্ছি ফুল 1/2 কাপ চিনি। এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের যে সুঘ্রাণ সেটা দুধের সঙ্গে মিশে যায় এবং এই মালাটা খেতে খুবই ভালো লাগে। এলাচগুলো আস্ত দেবেন না, তাহলে এলাচ থেকে কোনো ফ্লেভারই বের হবে না। আমি কিন্তু গরুর দুধ নিইনি, এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। 5 কাপ হালকা গরম পানি দিয়ে মিক্স করে আমি এই তরল দুধটা তৈরি করেছি। মানে সব কিছু গুঁড়া দুধেরই আমি তৈরি করে দেখাচ্ছি, মালাইটা এবং মিষ্টি। যখন একটা বলক চলে আসবে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো অ্যাড করবেন। দুধ জাল করে বেশি করে জাল করে ঘন করে নেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুটবে না। জাস্ট একটা বলক আসা মাত্র সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো অ্যাড করে দিবেন। আর খেয়াল রাখবেন যেন দুধে ঝাঁক ওঠে, এই জন্য আপনাকে চুলার আঁচ রাখতে হবে একদম হাই। এটা অবশ্য যার যার চুলার উপর নির্ভর করছে। যদি আপনার চুলার আঁচ মিডিয়াম হয় তাহলে হাই ফ্লেমে রেখে আপনি এটা বয়েল করবেন। আর যদি বেশি হয় তাহলে মিডিয়াম টু হাই রেখে, মানে এমনভাবে জাল করতে হবে এক কথায় যে 25 মিনিট আপনাকে জাল করতে হবে। 25 মিনিটই এরকম দুধের ঝাঁক পাতিল ভর্তি হয়ে থাকবে, কখনো এটা নিচে নামতে দেওয়া যাবে না। 5-7 মিনিট পর দেখবেন যে দুধটা ঘন হয়ে যাবে, তখন কিন্তু এই ঝাঁকটা থাকবে না, নিচের দিকে নেমে যাবে। সো সেই সময়টাতে আবারও বলক তোলা গরম পানি 2 কাপ অ্যাড করবেন। 25 মিনিট জাল করার মাঝে আমি 3 বার 3 দোকানে 6 কাপ গরম পানি অ্যাড করেছি। দুধটা তরল অবস্থায় থাকবে, এটাকে ঘন হতে দেওয়া যাবে না। যদি ঘন হয় তাহলে কিন্তু মিষ্টি সেদ্ধ হবে না, ঠিকমতো ফুলবে না। ওপর থেকে মনে হবে ফুলেছে, বাট যখন কাটবেন তখন মনে হবে ভিতরে কাঁচাই রয়ে গেছে গুঁড়া দুধ, এটা ভালোভাবে ফোলেনি বা সেদ্ধ হয়নি। সো 25 মিনিট ঘুরি ধরে এটাকে জাল করবেন হাই ফ্লেমে রেখে, এবং প্রতি 5 মিনিট বা 6 মিনিট পর পর 2 কাপ করে বলক তোলা গরম পানি অ্যাড করবেন। ঠান্ডা পানি দেবেন না, তাহলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মালাই চপ হয়ে গেছে। আমি ঘড়ি ধরে এটাকে 25 মিনিট জাল করেছি। তো এখন মালাই চপগুলো তুলে নিচ্ছি। এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ মিষ্টিগুলো অসম্ভব নরম থাকে। তো খুব সাবধানে এগুলো তুলে আমি আলাদা একটি সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। আর যে দুধগুলো আছে এগুলো কিন্তু অনেক তরল, অর্থাৎ পাতলা। মালাই চপের মালাইটা ঘন হলে খেতে ভালো লাগে। আমি এটাকে জাল করে ঘন করে নিয়েছি। মিষ্টিগুলো প্রথমে তুলে রেখেছি, তারপর শুধু দুধটাকে জাল করে ঘন করে সেটা মালাই চপের উপরে দিয়ে দিলাম। আর সামান্য পেস্তা বাদাম কুচি দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা সে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে যদি আপনারা এটা তৈরি করেন দেখবেন 100% মিষ্টি পারফেক্ট হবে। এমন হবে না যে একটা মিষ্টি চুপসে গেছে বা একটা মিষ্টি নষ্ট হয়েছে। আমি যে কয়েকটা দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি পারফেক্ট হয়েছে। তো আপনারা একটু দেখেই বুঝতে পারছেন মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মিষ্টিগুলো ফুলে 3 গুণ পরিমাণ বড় হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমি যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়েছি এগুলো যদি ফলো করে আপনার মিষ্টিগুলো বানানো একদম পারফেক্ট হবে। रेसिपि निजेर मतो करे कखनोई ट्राई करबेन ना, कारण ए मिष्टिटा बानानो किन्तु अनेक कठिन, जतटा सहज मने हय ततटा सहज ना। तो प्रत्येकटा टिप्स एंड ट्रिक्स फलो करले आपनाराओ किन्तु 100% एकदम परफेक्ट मालाई चप तैरि करते पारबेन खूब सहजेই।